বাতাসের মানে এসপিএম যেটা সাসপেন্ডেড পার্টিকুলার মানে এটাকে টেনে নেয়, এবং যত বড় বড় পাতা বিশিষ্ট যে গাছগুলো আছে তারা বেশি করে টানে কিন্তু। সুতরাং গাছের কিন্তু মানে এয়ার পিউরিটির একটা রোল আছে এক্সেপ্টিং অক্সিজেন, তাছাড়া অসংখ্য রোল আছে মাটির তলায় রিচার্জ করে। একটা বড় গাছ দেড় কেভি একটা ওজনের মানে দেড় কেভি সমান মানে দেড় কেভির দশটা মেশিনের সমান কুলিং এফেক্ট হয়, এনভায়রনমেন্টকে কুলিং এফেক্ট হয়। মরুভূমিতে যেমন অত্যধিক গরম, এক্সট্রিম টেম্পারেচার, তো তেমনি সিওপিডিটা আমাদের খুব হয়ে যাচ্ছে। এবং দেখা যাবে এই চল্লিশ বছরের উপরে মোর দ্যান 50% এবার আস্তে আস্তে কিন্তু সিওপিডির দিকে আমরা চলে যাব। আমরা যদি এখনই আমাদের মধ্যে লাং টেস্ট করি তাহলে সিওপিডির ইনিশিয়াল ফিচার 50% বেশি পাবো। ডিপ্রেশন একটা অত্যধিক, ডিপ্রেশন কখন বেশি আছে যখন আমি চাওয়ার পাওয়ার মধ্যে গ্যাপটা বেশি হবে তখনই দেখবেন ডিপ্রেশন। আপনি চাইছেন এইটা এইটা আমার চাই, আমার লিফ চাই, আমরা ফ্ল্যাট চাই, আমরা এসি চাই। আর দেখুন কতভাবে যে আমি যে এসিটা টুক করে আমরা আমি যখন আমার এতে দেখি ইনিশিয়ালি বাচ্চাগুলো চটপট করে করে আমি একটু পরেই বন্ধ করে দিই তারপর ফ্যান চালাই। তো যত মিনি হয়ে যায় এর মধ্যে যে সিএফসি যেটা থাকে ক্লোরোফ্লোরোকার্বন যেটা, এটা একটা মলিকুল 10 লক্ষ ওজন লেয়ারকে ড্যামেজ করে। তো এখানে এখন মডার্ন টেকনোলজি ইউজ করে যারা সিএফসি কম ইউজ হয়। তো এই যে আমরা আমাদের লাইফস্টাইলটা, এটাও তো লাইফস্টাইল। এবার যেমন বলছেন যেমন সেরকম গ্রুপের সাথে আসুন, এটা ঠিক আপনি গ্রুপ ছাড়া নিজে করবেন না। ধরুন আমার লাফিং ক্লাব আছে, আর হচ্ছে না হা 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 করে এক্সারসাইজ হচ্ছে, চলে যাবেন বাড়ি, সেখানে হচ্ছে আবার এক শ্রেণীর লোক প্রোটেস্ট করছে আমার ঘুম ভাঙাচ্ছে। কিন্তু ওইসব ওইসব অর্গানাইজেশনের মধ্যে গেলে তবে আপনার অ্যাক্টিভিটি বাড়বে। আমি এই বাচ্চাগুলোকে সাঁতার শেখানোর জন্য আমিও ভর্তি হয়ে গেলাম সাঁতারে, ও বাচ্চাগুলো একটু সাঁতার ছিল, এখন আবার ওদের পড়ার এমন চাপ হয়েছে যেতে পারছে না। তো যাই হোক, যে আমাকেও যেতে হবে, আমার আমি আমি কি আমার লোক আমাকে আমি যদি করি আমার যখন দেখতে হবে শরীরটা ঝরঝরে লাগতো ভাল লাগতো মাসকুলার স্কেলেটাল ডিসঅর্ডার হবে। এখনকার দিন দেখুন ডাক্তারও খুব কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এটাও তো লাইফস্টাইল ডিজিজ। যে বললেন না অনেকে যায় ও আমার অনেক ঘাড়া হয়ে গেছে আমার হয়ে গেছে আর দরকার নেই, এটা ভুল। আপনি যেটা করছেন আজকে পরিশ্রম করেছি সেই পরিশ্রমটা তো সায়েন্টিফিক পরিশ্রম হয়নি, প্রত্যেকটা মাসলে হয় একদম কাজ থেকে এসে ফ্ল্যাট হয়ে শুয়ে পড়ুন, ডিপ ব্রিদিং নিন, মনটাকে কুল করুন। শুধু এইটুকু যদি আমরা 10-15 মিনিট করতে পারি আমাদের এখানে ইন্টারন্যাশনাল যোগা ডে 21 জুন, এটা এখন হোল ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট করলে গত 2-3 বছর ধরে অ্যাকসেপ্ট করেছে। তো যোগার একটা রোল আছে। তো আমাদের দেশে মুনি ঋষিরা তখন কি এইসব মানে জড়ি বটি এটা কী করে হলো এরকম মেডিসিন অ্যান্ড প্ল্যান্টস এ থেকে তৈরি হয়েছে, তো যাতে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কবিরাজি যেসব আছে আগে ওদের ধরুন ম্যালেরিয়া কামকে কাবু হয়ে যাওয়া হয়ে যায়। তো এরকম আর ম্যালেরিয়া আবিষ্কারটা হলো কী করে ওষুধটা না একটা লোক পর্যন্ত যখন ম্যালেরিয়া ম্যালেরিয়া কেউ ভুগেছেন, ও আমি 3 বার ভুগেছি আমি জানি কি কষ্ট পাওয়া প্রচণ্ড কষ্ট। ওই যখন আমি ন্যাশনাল মেডিকেল কলেজে ছিলাম খুব ম্যালেরিয়া রোগী থাকতো আর 90 ডিগ্রি থাকতো আর ওদের সাথে আমার ক্রস একটা এ তো হয়ে গেল। মশা টান তো আর প্রিভেন্ট করা যায় না কখন কামড়ে দিচ্ছে, প্রচুর মশা ছিল ন্যাশনাল মেডিকেল কলেজে একদম মানে মানে বাইরে থাকলে যদি একটু হাত পড়ে মশারির মধ্যে দিয়ে একবারে সবাই মিলে শুনে ফোটাচ্ছে ভল্টারি ব্লাড ডোনেশন মধ্যে। তো এইটা যখন ম্যালেরিয়া হয় তখন একটা বিশাল কাঁপুনি আসে জ্বরে, প্রচণ্ড কষ্ট হয়েছে সবাই। তো সেই ভদ্রলোক যখন এলো তখনকার দিনে আমরা ছোটবেলায় কিন্তু পুকুরের জল অনেক সময় খেতে হয়েছে ইউজ করা হয়েছে, এখন তো এত পুকুরে কেমিক্যাল টেমিক্যাল দেয় এবং প্রোডাকশনের জন্য এখন আর ইউজ করে, আপনারা কেউ ইউজ করেছেন তোমরা দেখেছেন পুকুরের জল ইউজ করা হয় আমাদের গ্রামে টাকা ইউজ করা হয়, এখনো কেউ কেউ হয়তো ইউজ করে রান্নার কাজে ইউজ করে তা পুটিয়া বস সব জায়গায় পানীয় জল ছিল না সেফ ড্রিঙ্কিং ওয়াটার। তো সেইটা সেই ভদ্রলোক এ মানে একটা পচা পুকুরের ধারে শুয়ে পড়েছে যখন কাঁপুনি টাঁপুনি হয়, হওয়ার পর দেখবেন এরপরে প্রচুর ঘাম দেয়া খুব দৃষ্টা পায়। সেই সময় ওই দৃষ্টা পাওয়ার জন্য কী করে পুকুরের জল এমনি খেলে খাওয়ার পর বললো কি চমৎকার ওনার রোগটা সেরে। এইবার উনি কি করলেন যে ওইটাই বলে যে এইটা জল খেয়ে সেরেছে, ওই জলটা ঘটি ঘটি করে বিক্রি করতে শুরু করে, দেখলে গ্রামের গ্রামেই একদম ওই ম্যালেরিয়া নেই। এবার তখন মেডিসিন যারা রিসার্চ তারা গেল কি হলো না ওই পচা জলের মধ্যে সিঙ্কোনা গাছ ছিল বর্ষার জল পেয়ে সেই গাছগুলো পচেছে, তা থেকে কুইনাইন বার করলো এবং তখন জড়ি বড়ি তার মধ্যে ডসেজনী বললেন যেটা ডোজ এটা ওটা মাত্রা তো ঠিক থাকে না আর পাতা একরকম পর্যন্ত যেন
লোয়ার পাতা একরকম হয়, ডগের পাতা একরকম হয়, তো সেই রকম যে কনসেন্ট্রেশনে তখন ওটা কুইনাইন আবিষ্কার হলো। এখন তো জানেন কুইনাইন আবার প্রচুর টক্সিক, তার এখন তাতে ক্লোরোকুইন আবার আলাদা আলাদা জিনিসগুলো তৈরি হয়েছে। তো এরকম তৈরি হিস্ট্রি অ্যালোপ্যাথি এই আস্তে আস্তে গ্রো করেছে এই জন্য যে এইগুলো ডসে যেটা ওটা এই হার্টের রোগ ডিজিটাইজ পারপোর একটাই থাকে ডায়াগনোসিস যে ট্যাবলেটগুলো হয়। এখন তো আর ওই পাতা টাতা থেকে তৈরি না, ওর সিনথেটিক এজেন্টটা দেখে নিয়েছে এই কেমিক্যাল সেটা ল্যাবরেটরি তৈরি হচ্ছে। তো যাই হোক, ইরেগুলার মেডিকেশন তো একটা খুব একটা ফ্যাক্টর। তো আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ খুব কমন, তার কারণ হচ্ছে কি কারণে হয়, হার্ট অ্যাটাক এরিয়া অ্যাথেরোস্ক্লেরোসিস মানে ওই যে একটা ড্রেনে যদি ময়লা পড়ে ড্রেনটা যেমন শুরু হয়ে যায় সেরকম তাকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস, সেটা হয় এবং সেটা হার্ট অ্যাটাকের কারণ হাই ব্লাড প্রেশার। কারণ হাই ব্লাড প্রেশারটা কি করবে, আপনি লাইফস্টাইল চেঞ্জ করলে হাই প্রেশার ওষুধ খেতে হবে, কিন্তু ইস ডেঞ্জারাস যারা ওষুধ খেতে খেতে হট করে বন্ধ করে দেয় এটা কিন্তু ডেঞ্জারাস, সেটা ভেরি ভেরি ডেঞ্জারাস। আপনি যদি দেখবেন আমার দেখাতে হয় না ও